আসসালামু আলাইকুম সামনে যাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা তাদের কথা বিবেচনা করে তাদের জন্য সর্বশেষ শর্ট সিলেবাস নিয়ে হাজির হয়েছি আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন পড়াশোনা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিক্ষার্থী অভিভাবক শিক্ষক বীরেন্দ্র প্রথমে আমরা কথা বলবো ইংরেজি প্রথম পত্র বিষয় নিয়ে ইংরেজি প্রথম পত্র মূলত আপনাদের বোর্ড বইয়ের ইউনিট পাঁচ থেকে নয় পর্যন্ত ধরা হয়েছে অর্থাৎ আপনাদের বোর্ড বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত ধরা হয়েছে আমি আবারও বলছি বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি প্রথম পত্র বোর্ড বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত ধরা হয়েছে শিক্ষার্থী কথা বলবো। ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষার এখানে বলা হয়েছে আপনাদের বোর্ড বইয়ে যে গ্রামার অংশগুলো আছে সেগুলো দেখার কথা বলা হয়েছে তবে আমাদের পরামর্শ হলো আপনাদের কাছে যদি কোনো নোট বই গাইড টেক্সট পেপার বা মডেল টেস্ট থাকে সেগুলোর শেষ অংশে বিভিন্ন মডেল কোশ্চেন বা মডেল প্যাটার্ন দেওয়া থাকে সে অনুযায়ী আপনি যদি সেগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করতে পারি ইংরেজি দ্বিতীয়পত্র সিলেবাসটি আপনি কাবার দিতে পারবেন বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থী কথা বলবো গণিত বিষয় নিয়ে তার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে বা থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এমন কি আপনার যদি সপ্তম শ্রেণীর সকল বই গাইড ফ্রিতে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে সপ্তম শ্রেণীর সকল বই গাইড এমনকি পড়াশোনা বিষয়ক সকল আপডেটগুলো পেয়ে যাবেন আশা করছি সেখান থেকে আপনি দেখে নেবেন কথা বলবো গণিত বিষয় নিয়ে বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণীর গণিতে মূলত দ্বিতীয় অধ্যায়ের দুই পয়েন্ট ধরা হয়েছে তারপরে তৃতীয় অধ্যায় সম্পূর্ণ ধরা হয়েছে পঞ্চম অধ্যায়ের চার পয়েন্ট ধরা হয়েছে তারপরে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ ধরা হয়েছে সপ্তম অধ্যায় সম্পূর্ণ ধরা হয়েছে তারপরে নবম অধ্যায়ের একশো ছত্রিশ পৃষ্ঠার নয় পয়েন্ট সাত ত্রিভুজ অঙ্কন থেকে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ধরা হয়েছে তারপরে অধ্যায় দশ ও এগারো ধরা হয়েছে এগুলো আপনাদের যে বোর্ড বইয়ের সূচিপত্র আছে অর্থাৎ গণিত বইয়ের প্রথম অংশে থেকে আপনি চাইলে এগুলো ধরে নিতে পারেন তারপরে আমরা কথা বলবো বিজ্ঞান বিষয় নিয়ে বিজ্ঞান মূলত আপনাদের বোর্ড বইয়ের অধ্যায় চার পাঁচ সাত দশ এগারো তেরো ও চোদ্দ অধ্যায়গুলো ধরা হয়েছে কথা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়গুলো আপনাদের ও অধ্যায়টি ধরা হয়েছে তিন চার আর অন্যান্য বিষয়ের সিলেবাস এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি সেক্ষেত্রে আপনি চাইলে সবার আগে সেই সিলেবাস পড়াশোনা বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম